তারুণের ভাবনা আর রোমান্টিক গল্প নিয়ে নির্মিত সিনেমা মেঘের কপাট। এক ঝাঁক নতুন মুখ নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন ওয়ালিদ আহমেদ। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় সিনেমাটির নানা বিষয়। শ্রীমঙ্গলের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে সিনেমাটির। গল্পের কেন্দ্রীয় চরিত্রে ইভন প্রেমের সম্পর্কে জড়ান তন্নির সাথে, তাদের মাঝে ঘটনাক্রমে ঢুকে পড়ে সিন্ডি, এগিয়ে যায় গল্প, বাড়তে থাকে রহস্য। এই সিনেমাটা নিয়ে আমি একটু ডিফারেন্টভাবে আশাবাদী, কারণ সিনেমাটা এই সময়ের সিনেমা, সিনেমাটা আমাদের গল্পের সিনেমা। আমাদের প্রত্যেকের জীবনেই যে ক্রাইসিস থাকে, সেটা পারিবারিক, ব্যক্তিগত কিংবা মানসিক, আমরা এই গল্পে এমন কিছু ক্রাইসিস দেখতে পাবো। এই সিনেমা দেখে দর্শক যেমন ভালো লাগা অনুভব করবেন, একই সাথে কখনো কখনো নিজেকে নিজের মুখোমুখিও আবিষ্কার করবেন। তো হ্যাঁ, আমি ভীষণ আশাবাদী। অসাধারণ গল্প, আপনারা না দেখলে বুঝবেন না। আমি চাইবো আপনারা সবাই এসে হলে সিনেমাটা দেখেন। আমরা নতুনরা কাজ করছি, আমাদের হেল্প করতে হবে। আমরা কেমন কাজ করছি এটা আপনাদের বলতে হবে। আপনারা যদি বলেন ভালো কাজ করছি কি খারাপ কাজ করছি, ভালো বললে সেটা আমাদের নেক্সটের জন্য ভালো হবে, খারাপ বললেও সেটা নেক্সটের জন্য ভালো হবে, আমরা যাতে আরও বেশি ভালো করতে পারি। মেঘের কপাট নির্মাতার প্রথম সিনেমা। আলাপকালে জানান, প্রতিটি চরিত্র চেষ্টা করেছে সেরা কাজটি উপহার দেওয়ার। সিনেমাটি দর্শক উপভোগ করবেন বলেও বিশ্বাস করেন নির্মাতা। মেঘের কপাট নামটা দেওয়ার একটাই কারণ, মেঘ কিন্তু খুব হালকা এবং মেঘ চলে যায়। আপনি জানেন যখন আমাদের কালো মেঘ ঘনিয়ে আসে, তারপরে আমরা খুব ভয় পাই ওয়েদারটা কেমন হলো, নিশ্চয়ই আধারে ঘনঘটায় আমরা আলোকে হারিয়ে ফেলবো। কিন্তু পরক্ষণেই যখন সূর্য ওঠা ওঠে, মেঘটা কিন্তু চলে যায়। পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, প্রেমের পর্যায়ে আপনার অনেক দুঃখ আসবে, ঝামেলা আসবে, তখন মনে হবে সেই মেঘের কপাটগুলো বা দুঃখের যেই জায়গাগুলো সেগুলো আপনাকে অনেক বেশি ঘিরে ধরবে। কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন সেই মেঘ ফুঁড়ে বের হবার, তাহলে বেরিয়ে যেতে পারবেন। আমাদের মেঘের কপাটের যেই ফিলোসফি, গল্পের যে বাঁধন, সেখানে আসলে এরকমই কিছু ছোট ছোট বিষয় আমাদের মনকে আবেগতাড়িত করে এবং সেটা চাইলে মানে এড়িয়ে যাওয়া সম্ভব, সেটাকেই নামকরণের রূপকর্থ আমরা ব্যবহার করেছি, মেঘের কপাট। রোমান্টিক গল্পের সিনেমা হলেও দর্শক নতুনত্ব পাবে, এমনটাই বলেছেন প্রযোজক আফরোজা মোমেন। তার মতে, মেঘের কপাট চলচ্চিত্রে প্রেম, সঙ্গীত, নিখাত ভালোবাসা আর সুরে মগ্ন থাকবেন দর্শক। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভন, তন্নি, সিন্ডি, রাজু আহসান, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভিন সহ আরও অনেকে। 3 নভেম্বর সারাদেশে মুক্তি পাবে মেঘের কপাট সিনেমাটি। আল কাসির, সমসংবাদ, ঢাকা।